সুচিত্রা বন্দ্যোপাধ্যায়, সূর্যমিত্র, একটা পেয়ে গেল সব বড়ো, সাগরময় ঘোষ বড় বড়ো। তারপর পেলাম জেনিস জাবলিন, বাপ ডিলেন, বাপ মালি, তারপরে পেলাম তোমার ইন্টারন্যাশনাল, হ্যাঁ, তারপরে পেলাম তোমার ওই হাবিব তানবির, তারপরে পেলাম পিটার ব্রুপ, জেসি ঘোটালস্কি, এইভাবে এক একটা মানুষ পরস্পর পেয়ে গিয়েছি। তারপরে পেলাম ভাস্কর ভট্টাচার্য, এই ধীরে ধীরে আমার মনিদা এলো, এই ধীরে ধীরে আবার গৌতম চ্যাটার্জি এলো, মোহিনীর ঘোড়াগুলি। হ্যাঁ, তা আমি হচ্ছি মোহিনীর ঘোড়াগুলির জ্যাজ। এই যত ব্যান্ড দেখছো না, কোনো ব্যান্ড আমার সঙ্গে প্যান্ট পরতে পারবে না, জানো না সারা বোকাচোদার প্যান্ট পরতে বলছি। এদিকে নাম দিয়েছে মানে ব্যান্ড, জানো না ব্যান্ডের মানে কি। এখন এই ব্যান্ড চলছে না তো মার্কেটে, যে এই জন্য সবাই নানান গান দিয়ে এ করে সে করে ব্যান্ডকে, আর এই কতগুলো বাউল গান ভরে দিয়েছে ব্যান্ডে, এগুলো আমার খুব সম্মানে লাগছে, এগুলো আমি বরদাস্ত করতে পারছি না। মিউজিকগুলি যা দিয়েছে, গানগুলি যদি এই, আমি যেমন তোমাদের কাছে যেটা আমি খুব ভালো কথা এখন এই মুহূর্তে আমি না না আমি যেটা না এখন আমি যে না প্লিজ এখন যে গানটা শুনলাম এই গান নিয়ে যদি ওরা করতো তার জানা যেত যে আমার একটা ভাব ধরে নিয়েছে। ওরা করছে কি, ওরা এমন একটা জায়গায় চলে যাচ্ছে মানে ওদের গুরু নেই, মা নেই, বাবা নেই, মানে সুরগুলো দেখে মনে হচ্ছে মানে ওই সুর দেখে কি বলছি ওদের বাজনা বা সুর দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে ক্রস পয়েন্ট হাইব্রিড, আর তারপরে মনে হচ্ছে প্রি ম্যাচ। কি বলছি হাইব্রিড ক্রস পয়েন্ট, আর মনে হচ্ছে প্রি ম্যাচিওর মানে আনম্যাচিওর তৈরি হয়েছে বোকাচোদা, এদের জন্মে ঠিক ছিল না, ওই জন্য সুরে খুব ডিস্টার্বিং। আমরা গুরু হলে কি হবে, ওরা মারা হয়েছে শিষ্য, হয়েছে শিষ্য, হয়েছে গুরু, আর গুরু হয়েছে মারা গরু। কি বলছি, দুটো রু, দুটো রু, একটা শুরু কি একটা কমপ্লেন শুরু রু। স্বয়ং ভগবান মানুষ লীলা করে, জয় গৌর বাবা, জানে নিত্য সিদ্ধ গুণে ভরতমণি মানে, গুরু কৃপা বিনে বেজে জানতে না রে, স্বয়ং ভগবান মানুষ লীলা করে, মানুষ লীলা করে, স্বয়ং ভগবান বলো করিব, এবে
মোর চমৎকার শুদ্ধ ভক্তি করি অঙ্গীকার, শুদ্ধ ভক্তি করি অঙ্গীকার, করিব বিহা করিব নীলা বিবিধ বিহার। ভাবকান্তি বিলাস করিতে হলে না কোথায় বাজারে বাজিয়া সেই তুই এবে আমার চৈতন্য গোসাই, ভাবকান্তি বিলাস করিতে হলে না কোথায় ভাবেন ভাবুক আমার সনাতন গোসাই, জানে রাজকৃষ্ণ শশুক জানে রাজকৃষ্ণ শশুক আচার্য।
গানটা যদি কেউ শুনিয়ে দিতে পারে, যদি আমার শরীর বা তোমাদের যেটা গান সং ভগবান মানুষ যেটা করে, এই গানটা যদি কেউ করতে পারে, আমি তার কাছে সারা জীবন আমি এই গানটা না জানলে গানটা উঠতে থাকতে পারে, ঠিক আছে।